বুকে ব্যথা হঠাৎ আপনা সাডেনলি শুরু হবে তার সাথে অ্যাসোসিয়েটেড সিম্পটম থাকতে শ্বাসকষ্ট করে ঘাম দিচ্ছে এই ব্যথা কখনোই অবহেলা করা উচিত নয় বুকে ব্যথা যে সব সময় কার্ডিয়াক পেন এটা নাও হতে পারে নমস্কার বিপি পোদার হসপিটাল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আমাদের এই পডকাস্টে আলোচনা করব বুকে ব্যথা বা চেস্ট পেইন নিয়ে বা কার্ডিয়াক নিয়ে বুকে ব্যথা কেন হয় কখন সেটা চিন্তার কারণ কখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন কি কি লক্ষণ থাকা যায় বা তার পাশাপাশি কখন সতর্ক হবে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আর সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে বা আমাদের এই পডকাস্টে রয়েছেন কার্ডিওলজিস্ট ডক্টর অরিন্দম মিত্র ডক্টর মিত্র স্বাগত জানাই নমস্কার ডক্টর মিত্র বুকে ব্যথা কিন্তু সবসময় সাধারণ মানুষের একটা চিন্তার কারণ কিন্তু চিন্তার কারণ হলেও সাধারণত প্রথমের দিকে বুকে ব্যথা হলে অনেকেই অবহেলা করেন যতক্ষণ না সেটা খুব খারাপ জায়গায় পৌঁছে যায় এই যে অবহেলা করা এটা উচিত না অনুচিত কি বলবেন প্রথম কথা বুকে ব্যথা কখনোই অবহেলা করা উচিত নয় বুকে ব্যথা যে সব সময় কার্ডিয়াক পেন এটা নাও হতে পারে অনেক কারণ আছে সম্ভবত আমরা যেটা কার্ডিয়াক পেন বা যেটা এনজাইনা বলে থাকি সেটা হচ্ছে এক নম্বর কারণ বুকে ব্যথা হওয়া যার জন্য সবাইকে চিন্তিত পাওয়ার ডোর কি এছাড়া আমাদের কিছু লাংসের কজে হতে পারে যেমন নিউমোথোরাক্স বা নিউমোথোরাক্স বা নিউমোনিয়া হলে এমন কিছু সময় পালমনার এমবোলিজম বলা হয় সেই ক্ষেত্রে হতে পারে কিছু জিআই কজে হতে পারে আমাদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল কজে পেপটিক আলসার ডিজিজ এ আমাদের জিআরটি বলি গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার গল ব্লাডার স্টোন এবং প্যানক্রিয়াটাইটিসে কখনো কখনো হতে পারে আচ্ছা এছাড়া আমাদের কিছু মাসকুলোস্কেলিটাল পেইন থাকতে পারে হ্যাঁ কস্টোকন্ড্রাইটিস এগুলো বলে থাকি এবং কখনো কখনো খুব রেয়ারলি কিছু সাইকোজেনিক বা আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডারও হতে পারে এবং কার্ডিয়াক পেনের কতগুলো ফলার একটা হচ্ছে গিয়ে অ্যানজাইনা যেটাকে বলি তার মেইন কিছু ক্যারেক্টারিস্টিক হবে একটা হচ্ছে যেটা আপনাদের এফতে বা কাজ করতে গিয়ে খাটা খাটনি করতে গিয়ে আপনার বুকে ব্যথা হচ্ছে রেস্ট নিলে কমে যাচ্ছে এবং কার্ডিয়াক পেন ইউজুয়ালি যেটা হয় সেটা রেট্রোস্টার্নাল হয় অনেকে ভাবে যে বাঁ দিকে হলে যে কার্ডিয়াক পেন ডান দিকে হলে যে নয় সেটা এরকম কিছু নয় কার্ডিয়াক পেন ইউজুয়ালি রেট্রো বা মাঝখানে হয় ব্যথা চেয়ে চাপ চাপ বা ভার ভার বেশি অনেক সময় জ্বালা জ্বালা ভাব বেশি বলে পেশেন্টে এবং আমাদের রেডিয়েশন হয় আমাদের কখনো চোয়াল অব্দি যেতে পারে কখনো পিঠে অব্দি ব্যাক সাইডে কখনো আমাদের লেফট আর্মের দিকে এবং কখনো কখনো আপার অ্যাবডোমেনে আমাদের আম্বিলিকাস অব্দিও যেতে পারে তো ইউজুয়ালি যদি আপনাদের আপনাদের কোনো পেশেন্ট যদি রিস্ক ফ্যাক্টর থাকে হার্টের জন্য যদি প্রেসার থাকে তাদের সুগার আছে তাদের কোলেস্টেরল আছে তারা ওবেসিটি আছে মোটা ছোটা যারা যারা একটু স্মোকিং করেন এবং ফ্যামিলি হিস্ট্রি রয়েছে হার্ট ডিজিজের তাহলে তাদের তো একেবারেই অবহেলা করা উচিত না বুকে ব্যথা হলেই

বুকে ব্যথা কমে গেল তাহলে কখন সেটা চিন্তার কারণ সবচেয়ে বেশি আমরা যেটাকে ভয় পাই সেটাকে মায়াকার্ডিয়াল ইনফেকশন বলা হয় বা হার্ট অ্যাটাক কমনলি যেটা বলা হয় সেটা হচ্ছে সেই বুকে ব্যথা হঠাৎ আপনার সাডেনলি শুরু হবে তার সাথে অ্যাসোসিয়েটেড সিমটম থাকবে শ্বাসকষ্ট তদ্দর করে ঘাম দিচ্ছে এবং কখনো কখনো বমি বা আমাদের নজিয়া ভাব এরকম অ্যাসোসিয়েটেড থাকে এবং হয়তো ওই পেশেন্টও আগে হয়তো অল্প অল্প বুকে ব্যথা অনুভব করতো হয়তো সেটা সরবিট্রেট দিয়ে কমে যেত এবারে সেটা কমছে না এবং আধ ঘন্টার বেশিও আপনাদের চেস্ট পেন কন্টিনিউ করছে পেশেন্টের খুব অস্বস্তি হচ্ছে জামা কাপড় ভিজে গেছে ঘামে সেই ক্ষেত্রে তো একেবারেই অবহেলা না করে আর্জেন্টলি নিয়ারেস্ট হসপিটালে আপনাদের যাওয়া উচিত এছাড়াও অন্য কিছু কারণ থাকতে পারে হ্যাঁ আরো কিছু আমরা ভাস্কুলার কিছু কজ থাকতে পারে অ্যাওটিক ডিসেকশন সেটা যারা খুব আনকন্ট্রোল হাইপার টেনশন এরকম সেক্ষেত্রে একটা বুকে ব্যথা থাকতে পারে এগুলো কিছু কারণ কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে কি আমাদের সবচেয়ে ভয়ের কারণ এটা ইউজুয়ালি پیشنটদের মানে একেবারে অবহেলা করবেন না করা উচিত না আপনি কথা প্রসঙ্গে একটা কথা বলছিলেন যে বুকের ডান দিকে ব্যথা এবং বুকের বাম দিকে ব্যথা সাধারণ মানুষ হিসেবে এটা অনেকের প্রশ্ন থাকবে আমরা যেটা জানি যে বুকের বাম দিকে একটু ব্যথা মানে ব্যথা যদি হয় তাহলে সেটা হার্টের কারণে হচ্ছে এবং সেটা হার্ট অ্যাটাকের দিকেই যাচ্ছে আচ্ছা ডাক্তার কি বলবেন এই পার্থক্যটা কি অ্যাকচুয়ালি যে বুকে ব্যথা হচ্ছে যদি ইউজুয়ালি আমরা কার্ডিয়াক নন কার্ডিয়াক পেইন হিসেবে আমরা কিছু ক্লিনিক্যালি দেখে থাকি কিছু অ্যাটিপিক্যাল চেস্ট পেন আমরা বলে থাকি সেখানে ইউজুয়ালি এগুলো কমন ডায়াবেটিক পেশেন্টদের কিছু এল্ডারলি পেশেন্ট এবং ফিমেল পেশেন্টস এগুলো বেশি কমন অনেক সময় পেশেন্ট হয়তো ভাবছে যে বাঁ দিকে পেন হচ্ছে কিন্তু কার্ডিয়াক পেন ইউজুয়ালি আপনি লোকালাইজ করতে পারবেন না একটা ফিঙ্গার দিয়ে যদি পেশেন্ট লোকালাইজ করতে পারে না ডাক্তার বলুন ঠিক এই জায়গাতেই হচ্ছে বা আমরা যদি রিপ্রোডিউস করতে পারি চাপলে আমরা যদি জায়গাটা যদি চাপ দি তখন যদি মনে হয় যে ঠিক আছে ব্যথাটা পাচ্ছে তাহলে ইউজুয়ালি সেগুলো নন কার্ডিয়াক পেন অনেক সময় পেশেন্ট যদি বলে জোরে নিঃশ্বাস নিলে ব্যথা হচ্ছে তাহলে ইউজুয়ালি সেটা প্লিউরাটিক টাইপের পেন আমরা বলি ইউজুয়ালি নন কার্ডিয়াক এগুলো কার্ডিয়াক পেন টিপিক্যাল হবে যে সেন্ট্রাল চেস্ট পেন বুকের মাঝখানে চাপ চাপ ভার ভার ব্যথা অ্যাসোসিয়েটেড কিছু শ্বাসকষ্ট থাকতে পারে এক্সারশন বা খাটা খাটনি করলে ব্যথাটা বাড়বে রেস্ট নিলে উইদিন ফাইভ টু টেন মিনিটস বা জিবের তলায় সর্বিট্রেট বলে একটা ওষুধ আছে সেটা দিলে ইউজুয়ালি কমে যাবে এটাই হচ্ছে গিয়ে মোটামুটি আর টিপিক্যাল সাইট কিছু থাকে রেডিয়েশনের আমাদের যেমন বললাম চোয়ালে

না এটা একেবারেই বলা যাবে না যে হার্ট অ্যাটাকের যে এই বয়সের নিচে হবে না ইগনোর করা উচিত কখনো না আমরা অনেক ইয়াং পেশেন্টে আমরা চব্বিশ বছর সাতাশ বছরও হার্ট অ্যাটাক দেখে থাকছি অনেকের কিছু অসুখ থাকতে পারে সেটা হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রল বলি আর কি সেটা হচ্ছে জন্মগত কিছু লিপিড মেটাবলিজমের একটা অসুবিধা সেখানে আপনার অ্যাক্সিলারেটেড অ্যাপ্রোসক্লোরোসিস মানে আমাদের যে হার্টের ধমনীতে যেখানে চর্বি জমে সেটা অনেক তাড়াতাড়ি জমছে তো সেখানে আপনার ইয়াং পেশেন্ট এবং আরেকটা কারণ হচ্ছে স্ট্রেস আজকে আপনাদের আমাদের যে লাইফস্টাইল লাইফস্টাইল খুব ভালো থাকবে বাইরের খাবার দাবার প্রসেসড ফুড তারপর স্ট্রেস এইসব নিয়ে আমাদের এখন ইয়াং অনেক ইয়াং পেশেন্ট ইভেন থার্টিজে আমরা অনেক কার্ড মানে এসিএস বা অ্যাকুট করোনার সিনড্রোম বা হার্ট অ্যাটাক এই ধরনের পেশেন্ট আমরা পেয়ে থাকি একদম তাহলে বাচ্চাদের বুকে ব্যথা হোক বা বড়দের বুকে ব্যথা হোক যে কোনো ধরনের বুকে ব্যথা কিন্তু একদম অবহেলা করা উচিত নয় আচ্ছা সাধারণত ধরুন একটা তো সময় দেখা উচিত কতটা সময় একজন ব্যক্তি যদি বুকে ব্যথা হয় বাড়িতে কতটা সময় ম্যাক্সিমাম তিনি অবজার্ভ করবেন তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেই সময়টা কথাটা ডিউরেশনটা ইউজুয়ালি যদি আপনার খুব সিম্পটম হয় হার্ট অ্যাটাক এসএসএস বলা চেস্ট পেইন ইউজুয়ালি 30 মিনিটসও কমছে না আধা ঘন্টা আমি বলবো যদি আপনার যদি হ্যাঁ সাডেনলি বুকে ব্যথা হচ্ছে আপনার অ্যাসোসিয়েটেড আপনার ঘাম দিচ্ছে আপনার একটা অস্বস্তি ভাব হচ্ছে বমি হচ্ছে এবং আপনি জানেন যে আপনার হার্টের অসুখ রয়েছে তাহলে বা রিস্ক ফ্যাক্টর রয়েছে তাহলে তো সাথে সাথেই তো আধ ঘন্টা বেশি ওয়েট করা একেবারেই উচিত না তার মধ্যে কারণ আমাদের একটা হার্ট অ্যাটাক হচ্ছে গিয়ে টাইম ইজ মাসেল আমরা যত তাড়াতাড়ি পেশেন্টকে এমার্জেন্সিতে নিয়ে যেতে পারবো যত তাড়াতাড়ি আমরা রিভার্স রিভার্সকুলারাইজ বা রিপারফিউশন করতে পারবো হ্যাঁ সে থমোলোসিস করে বা অ্যাঞ্জিওপ্লাস্টি করে যত তাড়াতাড়ি ব্লাড ফেরাতে পারবো তত পেশেন্টের লাভ হবে আছে আমাদের সময়টা খুব ম্যাটার সময়টা খুব ম্যাটার করে আচ্ছা ওই যে যে সময়টা বাড়িতে রয়েছেন پیشنট বা যার বুকে ব্যথা হচ্ছে ওই সময়টা বাড়িতে যারা লোকজন রয়েছেন বা আশেপাশে যারা লোকজন রয়েছেন তারা ওই সময়টায় বাড়িতে থাকাকালীন বা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টা পর্যন্ত কি ধরনের সেবা ওই সময়টা দিতে পারেন ভালো করার জন্য বা ভালো ফিল করার তো হচ্ছে কিছুটা হলে আমরা একটা সর্বিট্রেট দিয়ে দিতে পারি সাথে সাথে সরবিট্রেট হচ্ছে এক ধরনের আমাদের হার্টের ধমনীগুলোকে ডাইলেট করা হুম করে তো সেখানে কিছুটা ব্লাড ফ্লো আমাদের যেতে পারে আর আরেকটা ওষুধ যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল সেটা হচ্ছে অ্যাসপিরিন হ্যাঁ ইউজুয়ালি আমরা এটা আমরা অনেকে পুওর ম্যানস স্ট্রম্বোলিসিস বলে থাকি বা অ্যাসপিরিন লোডিং ডোজ দেওয়া সেটা হচ্ছে গিয়ে তিনশো মিলিগ্রাম যদি অ্যাসপিরিন পঁচাত্তর বা তিনশো থেকে তিনশো পঁচিশ মিলিগ্রাম যদি একসাথে পেশেন্ট চিবিয়ে খেয়ে ফেলতে পারে তাহলে আমাদের যখন হার্ট অ্যাটাক হয় তখন আমাদের যে থ্রম্বাস জমে সেটাকে কিছুটা আটকায় আর কি তো একটা অ্যাসপিরিয়েন্ট যদি যাদের আমি উপদেশ দেব যাদের এই রিস্ক আছে হার্ট অ্যাটাকে তাদের অ্যাসপিরিন তিনশো মিলিগ্রাম সাথে সাথে চিবিয়ে খেয়ে ফেলুন সর্বিটারটা চিবের তলায় নিয়ে নিন এবং যে কোনো আপনাদের নিয়ারেস্ট হাসপাতালে এমার্জেন্সি ভিজে কন্ট্যাক্ট যে কোনো ধরনের বুকে ব্যথাই তো কার্ডিয়াক পেন নাও হতে পারে যেটা আপনি বললেন সাধারণত এই ধরনের বুকে ব্যথা নিয়ে যখন হাসপাতালে কোনো একজন মানুষ আসছেন বা তার পরিবারের লোকজন আসছেন কি কি ধরনের ট্রিটমেন্ট হয় মানে কি কি ধরনের পরিষেবার মধ্যে দিয়ে তাকে যেতে হয় ইউজুয়ালি যে কোনো চেস্ট পেন আমরা প্রথম কথা একটা ইসিজি দেখেন নি ইলেক্ট্রোকার্ডিওগ্রাম এটা লিড বসে একটা ইসিজি তে আমরা সাথে সাথে বুঝে যাব যে এটা কি আছে অনেক সময় আমরা ক্লিয়ার নাও থাকতে পারি কিছু এএমআই হলে বা হার্ট অ্যাটাক হলে আমরা সাথে সাথে অনেক সময় বুঝে যাই অনেক সময় আমরা ইসিজি প্রথম দিকে কিছু দিকে নরমালও থাকতে থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা রিপিট ইসিজি করতে পারি এবং আরো যদি यूजুয়ালি 4 ঘন্টার মধ্যে 4 ঘন্টা পরে হয় তাহলে আমরা একটা টেস্ট বলা হয় ট্রপটি টেস্ট বলে হয় यूजুয়ালি প্রথম 4 ঘন্টার মধ্যে এটা নেগেটিভ থাকে কিন্তু ট্রপটি যদি পজিটিভ হয় তাহলে একটা মায়োকার্ডিয়াল ড্যামেজ বাট এটা একটা ইঙ্গিত করে ট্রপটি পজিটিভ হলে তাহলে অবশ্যই একটা এনস্টমি অনেক সময় বা এসিএস বলে আমরা এটাকে করি তাছাড়া কিছু পরে আমরা ইকো কার্ডিওগ্রাফি করে হাটের পাম্পিং দেখে রাখতে পারি কোনো দেওয়াল কম নড়ছে কিনা সেটা তাছাড়া তারপর আমরা একটা এনজিওগ্রাম করতে পারি এনজিওগ্রাম হচ্ছে হাটের ধমনীতে দেখা আমরা একটা হাত দিয়ে বা পা দিয়ে অনেক সময় একটা ক্যাথেটার নিয়ে গিয়ে হাটের ধমনির ছবি তোলা হয় এনজিওগ্রাম একটা ডায়াগনস্টিক টেস্ট যদি সেখানে ব্লকেজ পাওয়া যায় তাহলে সেখানে আমরা ইমার্জেন্সি বলে আমরা অ্যানজিও প্লাস্টি বলি যেটা ট্রিটমেন্ট আর কি সেটা হচ্ছে কি একটা ওভারঅল ট্রিটমেন্ট তাছাড়া পেশেন্টের ওষুধপত্র তো খেয়ে যেতেই হবে এবং সাবধানতা মেইনটেইন করে যেতে একদম যদি সেটা কার্ডিয়াক পেইন হয় আর যদি সেটা অন্য কারণে হয় তাহলে তো আলাদা ধরনের ট্রিটমেন্ট তার যদি অন্য নন কার্ডিয়াক হয় আমরা দেখছি যে ঠিক আছে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর নেই ইসিজি নরমাল আছে আমরা তাছাড়াও পেশেন্ট হিমোডাইনামিক্যালি আমরা বলি যে স্টেবল আছে হ্যাঁ এবং অ্যাটিপিক্যাল তখন আমরা অনেক সময় কিছুক্ষণ অবজার্ভ করে ছেড়ে দিতে পারি এবং সেই পেশেন্ট আমাদের ওপিডিতে ফলো আপ করবে আরো কিছু টেস্ট আছে অনেক সময় যাদের ক্রনিক স্টেবল অ্যানজাইন বলা হয় অনেক দিন ধরে বুকে ব্যথা হচ্ছে তাদের অনেক সময় ইসিজি এবং ইকো নর্মাল থাকতে পারে তাদের কিছু টেস্ট আমরা করি যেমন একটা টিএমটি টেস্ট ট্রেডমিল টেস্ট বলা হয় সেটা একটা ওই ট্রেডমিলের উপর দৌড়ে আমরা ইসিজি চেঞ্জ এগুলো নোটিস করি সেটা যদি পজিটিভ আসে আরো কিছু নন ইনভেসিভ টেস্ট আছে সেটা হচ্ছে সিটি করোনারি অ্যানজিওগ্রাম সেটাও আমরা অনেক সময় স্টেবল পেশেন্ট আমরা করে দেখতে পারি সিটি করোনারি অ্যানজিওগ্রামের একটা কথা বলা নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা ভালো মানে যদি বলে যে নর্মাল আছে তাহলে ইউজুয়ালি নর্মাল থাকে কিন্তু অনেক ওদের আর্টিফ্যাক্ট থাকার জন্য আমরা মানে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কনভেনশনাল অ্যানজিওগ্রাম আচ্ছা তো তাদের পরে আমরা অ্যানজিওগ্রাম করে দেখে নিতে পারি এই কিছু আমাদের টেস্ট আছে এগুলোই হচ্ছে আর তাছাড়া আমরা কিছু এক্স রে ইউএসজি এগুলো যদি অন্য লাংসের কারণ থেকে কিনা বা জি কারণ থেকে কিনা এগুলো আমরা কিছু রুটিন টেস্ট আমরা দিক করে থাকি আচ্ছা যারা ঝুঁকিতে রয়েছেন বিশেষ করে যাদের এই হাইপারটেনশন বলুন সুগার বলুন এই সমস্ত ধরনের ঝুঁকির মধ্যে যারা রয়েছেন তাদের কি ব্যথা হোক বা না হোক টেস্টের পরীক্ষা করানো কি দরকার কিছুদিন বাদে বাদে সেই পরীক্ষাটা কতদিন বাদে করানো উচিত বা উচিত নয় কি বলবেন হ্যাঁ যাদের রিস্ক আছে অবশ্যই আমরা তাদের রেকমেন্ড করি আপনারা প্রথম কথা রিস্ক ফ্যাক্টর কন্ট্রোলের জন্য আমাদের কাছে অপরিতে আসুন আপনার প্রেসার কন্ট্রোলে আছে কিনা আপনার সুগার কন্ট্রোল আছেন কিনা ইউজুয়ালি আমরা তিন মাসের মধ্যে মধ্যে দেখে নিই যারা স্টেবেল আছেন এবং কখনো বুকে ব্যথা হলেও নিউ অনসেট যদি পেন অনেক সময় আমরা একটা টার্ম বলি আনস্টেবেল অ্যান্ড যায় সেটা হচ্ছে নিউ অনসেট পেন যেটা আগে হতো এখন সেটা ইউজুয়ালি বেশি গাঢ় বেশি গভীর হ্যাঁ বেশি ইন্টেন্স পেন হ্যাঁ হয়তো কুড়ি মিনিটের মধ্যে কমে যাচ্ছে এক দু মাসের মধ্যে শুরু হয়েছে সেসব হলে আমরা অবশ্যই বলি আর্জেন্ট বেসিসে দেখান কিন্তু রুটিনলি আমরা তিন মাস ছাড়া ছাড়া ফলো ডাকি বছরে দুবার বা এভরি বছরে একবার করে ইকো করে নিই এবং পেশেন্ট যদি ওষুধে ভালো থাকে বা অনেক সময় দেখি যে আমরা ওষুধ বাড়িয়ে যাচ্ছি বুকে ব্যথার ওষুধ পেশেন্ট চেস্ট পেন আছে স্টেবল অ্যান্ড আমরা বুকে ব্যথা বাড়ছে ডেসপাইট অপটিমাম আমরা মেডিকেশন দিয়ে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওগ্রাম বা রেকমেন্ড করি যে রিফ্র্যাক্টর সেখানে আমরা বলি রিফ্র্যাক্টরি অ্যানজাইনা যে ওষুধপত্র অপটিমাইজ করার পরেও বুকে ব্যথা কমছে না সেক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওগ্রাম অ্যাডভাইস করা হয় আচ্ছা এই যে ধরুন বুকে ব্যথায় অনেকেই অবহেলা করেন বেশিরভাগ মানুষ বুকে ব্যথাটা সাধারণ হলে বাড়িতে অবহেলা করেন এবং অনেকেরই ধারণা বুকে ব্যথা গ্যাসের কারণেই হচ্ছে গ্যাসের ওষুধ চট করে খেয়ে সেটা কমিয়ে দেন এটা দীর্ঘদিন ধরেই অনেকে বা যারা করছেন তাদের জন্য কি বলবেন আপনি প্রথম কথা যারা রিস্ক ফ্যাক্টর রয়েছে যাদের বলে দিয়েছি প্রেশার সুগার কোলেস্টেরল ওবেসিটি কখনো এবং ফ্যামিলিতে হার্টের ফ্যামিলি হিস্ট্রি আছে হার্ট ডিসিজের যারা স্মোক করেন তারা কখনো চেস্ট পেন কখনো আপনারা অবহেলা করবেন না সব সবসময় একজন ডাক্তারবাবুর পরামর্শ নেবেন রেগুলার চেক আপে থাকবেন এবং সবসময় অনেক সময় গ্যাসের বড়ি খেয়ে নিয়ে অনেকে হয়তো টেম্পোরারি কিছু সময় রিলিফ পেয়েও যেতে পারে কিন্তু সেটা কখনোই করা উচিত না এই ব্যথায় আস্তে আস্তে আনস্টেবল কখনো একটা ফুল হার্ট অ্যাটাক যেটাকে বলি সেটা কখন ধরা পড়বে এবং সেটা একদম মানে মারাত্মক হয়ে যেতে পারে হ্যাঁ সেটা হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে একদম মানে সাডেন কার্ডিয়াক ডেথ থেকে শুরু করে সব মানে হয়ে যেতে পারে সেটা মারাত্মক হতে পারে কাজে একেবারে অবহেলা করবেন আমাদের হাসপাতালে যারা আসতে চাইছেন ধরুন হঠাৎ করে কারো বুকে ব্যথা হলো বা এই ধরনের সিমটম নিয়ে যেগুলো আপনি বললেন লক্ষণ দেখা যায় যখন চাপ চাপ ব্যথা হচ্ছে বা ঘাম দিয়ে ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বা সাধারণভাবে বুকে ব্যথাই হচ্ছে তারা এখানে এলে কি কি ধরনের সাহায্য বা সহযোগিতা পেতে পারেন বা কি কি ধরনের ট্রিটমেন্ট পেতে পারেন এখানে এসে আমাদের ইমার্জেন্সি এসে আমাদের ইমার্জেন্সিতে ভালো ট্রেন্ড ডাক্তার বাবুরা আছে তারা প্রম্পলি আপনার একটা ইসিজি একটা ট্রপটি সাথে সাথে আপনার একটা বেডসাইড একটা ইকো আমরা দেখে নিতে পারি তো আপনার আমরা যদি সাথে সাথে দেখি যে আপনার আপনার একটা হার্ট অ্যাটাক হয়েছে আপনার আর্জেন্ট এমন হার্ট অ্যাটাক হলে যেটা দু যেটা আমরা স্টেমি বলি অনেক সময় এস টি এলিভেটেড মায়াপেডাল ইনফেকশন যেটা ইসিজি দেখে আমরা বুঝতে পারি অনেক সময় আমরা এন স্টেমি বলি নন স্টেমি নন স্টেমি হলে আমরা একটু রিস্ক স্ট্রাটিফিকেশন করি কাকে আর্জেন্টলি ক্যাটল্যাবে তুলবো বা কাকে একটু কনজারভেটিভ করবো সেটা আমরা দেখতে পাই স্টেমি হলে আমরা প্রাইমারি পিসিআই অফার করতে পারি সেক্ষেত্রে আমরা সাথে সাথে ক্যাটল্যাবে পেশেন্টকে নিয়ে গিয়ে অ্যাঞ্জিওগ্রাম করে তার স্টেন্টিং করে দিয়ে এবং সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট দিয়ে আমরা সেই পরিষেবা পেশেন্ট পেতে পারি একদম অর্থাৎ সেটা কার্ডিয়াক কারণেই হোক মানে কার্ডিয়াক পেইন হোক বা অন্য যে ধরনের বুকে ব্যথা হোক এখানে যেহেতু গোটা একটা টিম কাজ করছে এখানে যথেষ্ট মানে খুব ভালো আমাদের ট্রেন্ড স্টাফ রয়েছে আমাদের টেকনিশিয়ানরা খুব ভালো ট্রেন্ড তো তারা হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি প্রম্পট চিকিৎসা পেতে পারে এবং আমরা উইদিন গোল্ডেন আওয়ারের মধ্যে আমরা চেষ্টা করব হার্টের রিপারকিউশন বা রিভাসকুলারাইজেশন করার থ্যাংক ইউ সো মাছ ডক্টর মিত্র আপনাকে এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ তবে বুকে ব্যথা যে কোনো কারণেই হোক সেটা কিন্তু অবহেলা করবেন না সেটা যদি আধ ঘন্টার বেশি স্থায়ী হয় বাড়ির কারো বা আপনারও তাহলে কিন্তু অবশ্যই কাছাকাছি কোনো হাসপাতালে যাবেন আর বিপি পদ্মা হাসপাতাল তো আপনাদের জন্য আপনাদের সঙ্গে এবং আপনাদের পাশে রয়েছে এভাবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার